আই লাভ ইউ বেবি। ফ্রাইড রাইস আর মাটন রোগান জোশ, এই হচ্ছে পুরো গার্ডেন। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেন, আজকে আর কালকে, তারপরে আমাদের এখানে ঘোরা শেষ। তো আজকে ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু দেখানোর আছে। টিউলিপ গার্ডেন আমার ফার্স্ট টাইম, তোমাদের হয়তো অনেকের আশা করি ফার্স্ট টাইম, তো ভালো ভালো অনেক শর্ট মানে অনেক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। আমরা টিউলিপ গার্ডেন পৌঁছে গেছি, মানে জাস্ট এন্ট্রি করিনি এখনো, এন্ট্রি করবো। আর দেবো তোমার ড্রেসটা আজকে তোমাকে দেখাই, তোমাদেরকে দেখাই। এই ফার্স্ট টাইম সাদা প্যান্ট পরেছি, এটা আমি কিনে দিয়েছি, কেমন লাগবে? খুব সুন্দর। একে দূরে যা, সাদা প্যান্ট সাদা জুতো দুটোই আমার কিনে দেওয়া। হ্যাঁ, এই হচ্ছে পাপিয়ার আউটলুক। পাপিয়ারও সাদা প্যান্ট আর সাদা জুতো, ম্যাচিং ম্যাচিং। না না, সাদাই আছে রে, অতটাও নোংরা হয়নি। অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা উঁচুতে, আমরা অনেকখানি হেঁটেছি, তারপরে আবার মানে আরো অনেকটা হাঁটা, যেটা দেখানোর জন্য এই যে গোলাপি গোলাপি ফুলগুলো, এটাই আই থিঙ্ক চেরি ব্লসম। হ্যাঁ, আগে অনেক আছে, এগুলোই আই থিঙ্ক এগুলোই চেরি ব্লসম। হ্যাঁ, এগুলো চেরি ব্লসমই দেখো। কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমরা টিউলিপ গার্ডেনে ঢুকছি, চেকিং হবে। এই যে টিউলিপ, ও ওয়াও, জীবনে চোখে দেখিনি টিউলিপ, কি অসাধারণ। পুরো গার্ডেনটা টিউলিপে ভরা, আমরা সামনে দেখেই দাঁড়িয়ে গেছি থমকে। এই হচ্ছে পুরো গার্ডেন, দারুন। ফুল দেখে মন যেন ভরে যাচ্ছে। তাও ফুলগুলো ফোটেনি এখনো, কুঁড়ির মতন হয়ে আছে, দেখেছো তো? এগুলো ফুটবে, হ্যাঁ এগুলো ফুটবে। সামনে পাহাড়, সামনে তার নিচেই একদম গার্ডেন, হলুদ, পার্পেল কালার, পিঙ্ক কালার। নতুন যে কোনো জিনিস দেখার একটা আলাদাই আনন্দ, আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে, আর আমার মধ্যেও ঠিক তাই হচ্ছিল। টিউলিপ দেখে আমি এত খুশি হয়ে গেছিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে আবি? দারুন, মানে চোখ জুড়েই আর বিশাল দূরে পাহাড় আর একদম কালারফুল টিউলিপ, একদম যত রকমের, মানে কি নেই, ও পাশ ওই পাশ, মানে ডিপ পিঙ্ক, হালকা পিঙ্ক, ইয়েলো, রেড, পার্পল একটা কালার ছিল ও পাশের দিকে ছিল, মানে পুরো সব রকম কালার আছে, কি অসম্ভব সুন্দর। তার সাথে সাথে ওরকম সবুজ সবুজ গাছ, প্লাস এই চেরি ব্লসম, মানে ওই গাছগুলো। কারোর যদি কোনো কালার ফেভারিট হয়ে থাকে, সে হয়তো এই গার্ডেনে এসে পুরো কনফিউজ হয়ে যাবে, ঠিক কোন কালারটা নিজের ভালো লাগতো সে নিজেও ভুলে যাবে। এখানে আমরা বেরিয়ে গেছিলাম, আর তারপর আমাদের সঙ্গী সাথীকে খুঁজে পাওয়ার জন্য আমরা আবার গার্ডেনে ঢুকে গেছি। অপূর্ব ভিউ, যত দেখাই তত কম। এটা চোখে এসে দেখতে হবে, না হলে কেউ বুঝতেই পারবে না জিনিস, মানে কি জিনিস, কি সুন্দর। আর এই গাছগুলো দেখো কিরকম লঙ্কার মতন, কেমন, সবাই ছবি তোলায় ব্যস্ত। টিউলিপ গার্ডেনে এসে এখানেও ঝালমুড়ি শুরু হয়ে গেছে দাদার কাছে। আমরা এখন এসেছি মুঘল গার্ডেন, ঢুকছি। এই যে মুঘল গার্ডেন, এইটাই ধোকা, এই তো ইন। এই হচ্ছে মুঘল গার্ডেনের এন্ট্রি দিয়ে আমরা জাস্ট ঢুকেছি। কত বড় জায়গা ভেতরে আরো আছে, এখন জাস্ট ঢুকছি। খুব সুন্দর, পাহাড়ের সামনে যাই দেখবে তাই খুবই সুন্দর।
টুলিপ গার্ডেন দেখে তারপরে এটা হয়তো খুব একটা ভালো লাগবে না, তাও ঠিক আছে। এইখানে ভিউটা দেখ ভাবিস, হ্যাঁ এখানে ভিউটা খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর, বাগানটা সুন্দর, গাছপালা তেমন নেই। হ্যাঁ আমাদের মোগল গার্ডেন দেখে কমপ্লিট, পাপিয়া ম্যাগি খাচ্ছে, এরপরে আমরা যাবো শালিমার বাগ। গার্ডেনটা খুব একটা ভালো না মোটামুটি আর কি, তার থেকে আমাদের ম্যাগিটা বেশি ভালো। কেমন রে ভাবি, ভালো বানিয়েছে? আমরা এখন এসেছি শালিমার গার্ডেনে, একই সেম ওই মুঘল গার্ডেনের মতনই, এটাও মুঘল গার্ডেন, শালিমার লেখা আছে নামটা, তো ওই একই সেম। মানে টিউলিপ গার্ডেন দেখে নিলে আর কিছুই ভালো লাগবে না, এত সুন্দর ওখানে। এখানেও এসছি যখন আসবো তো অবশ্যই তো একটু ঘুরে চলে যাব। আর টিকিটের দামটা খুবই আজব, মানে বাচ্চাদের 12 টাকা করে আর অ্যাডাল্টদের হচ্ছে 24 টাকা করে। মানে 24 টাকা কে রাখে, মানে দুজন আসলে 24 24 48, সে আবার 50 টাকা দিলে 2 টাকা ফেরতও দিচ্ছে না, কী ঝামেলা। দূরে বরফের পাহাড়টা এত সুন্দর লাগছে, পাহাড়ে যখনই একটু স্নো জমে যায় তার যে রূপটাই আলাদা হয়ে যায়। এইখানে পাহাড়টা দেখো স্নো নেই, এটা ভালোই লাগছে না, কিন্তু ওখানে যেই বরফ দেখা যাচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে। আই লাভ ইউ বাবি। এখানে এই জায়গাটা এত সুন্দর, পুরো হলুদ হলুদ হলুদ, এখন না প্রচুর রোদ উঠে গেছে, দেখো তোমার খুব অসুবিধে হচ্ছে, বলছে আমার মাথায় যন্ত্রণা করবে, চলো তাড়াতাড়ি আমরা এখন বাসে উঠে যাবো, মানে গাড়িতে উঠে যাবো। এখন প্রায় 7টা বাজে আর বাইরে আলোটা দেখলে তোমরা প্রায় অবাক হয়ে যাবে, 7টার সময় কি করে এত আলো হয়, পুরো চারদিক আলো হয়, আলোময় রোদটা জাস্ট এক্ষুনি গেল, না হলে এখনো পর্যন্ত রোদ ছিল আর কি। আর আমরা এখন যাচ্ছি ডাল লেকে, ডাল লেকে একটু বসবো, বসে বসে রাত্রেবেলা রেস্টুরেন্টে খেয়ে আসবো আর কি। তো কোথায় যাবো এখনো ঠিক করিনি, নেটে দেখবো কোথায় ভালো, তো সেখানে আমরা খেয়ে দিয়ে আসবো আর কি। তো এখানে যেটা ফেমাস মাটন রোগান জোস, তো ওয়াজওয়ানও ফেমাস, তো ওটা খাওয়ার ইচ্ছে ছিল, তো এত হেভি হয়ে যাবে তো ওটা খাবো না ভেবেছি, তো মাটন রোগান জোসটা অবশ্যই খাবো, ট্রাই করবো, তোমাদের দেখাবো আমরা কোথা থেকে খাবো। এই যে হাউস বোট, এগুলো তো ভেতরে লোক আছে দেখো, বাবরে আগের দিন তো এসেছিলাম সকালে, তো সন্ধ্যের সৌন্দর্যটাও অসাধারণ। আমার এখনো মনে হচ্ছে আরেকবার ডাল লেকে ঘুরে নিবার যাবো না, আগের দিন ঘুরেছি, ইচ্ছে মানে ইচ্ছে করছে আবার, মনে হচ্ছে দূর থাক বেকার বেকার। সামনে হচ্ছে বরফের পাহাড় দেখো, দূরে সামনে দুটো খুব মানে নাম শুনেছি এই দুটো দোকানেরই, এখানে সামনে আছে শামিয়ানা, এই যে শামিয়ানা, আর আর পাশে আছে স্ট্রিম, স্ট্রিম বলে রেস্টুরেন্টটা কোথায় গেলে এই দিকে, এখানেই রয়েছে স্ট্রিম, তো এর দুটোর মধ্যেই কোনো একটাতে খাবো আজকে, অথেন্টিক ফুড ট্রাই করার খুব ইচ্ছে আছে। অন্য টাইম আসবো, আর সেম টাইম আসবো, একবার অ্যাপেলের টাইম আসবো তাহলে বেশ ভালো। হ্যাঁ আমরা এই যে সামনে শামিয়ানা আছে, এখানে তার পাশে আছে স্ট্রিম, আমরা স্ট্রিমেই ঢুকছি, এখানে রেটিংটা একটু বেশি ভালো দেখলাম তাই ঢুকছি, কোনোটাই জানি না সবটাই অজানা। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কাবাব, চলে এসছে, জেঠুরা খাচ্ছে আর আমরা খাচ্ছি, আমাদের শেষ হয়ে গেছে। আর জয়ন্ত দাদা দিয়েছিল, কি দিয়েছিল, ফ্রাইড রাইস আর মাটন রোগান জোস, আর আমাদের মাটন রোগান জোস আর বাটার নান। কাবাবটা হেভি খেতে পাবি, সুপার। তাহলে আমরা এই মাত্র বেরোলাম রেস্টুরেন্ট থেকে, মাটন রোগান জোসটা জাস্ট অসাধারণ ছিল, ব্যাপক খেতে, মানে ইচ্ছে ছিল কাশ্মীরে মাটন রোগান জোস খাবো, ইচ্ছে পূরণ হয়ে গেল, ব্যাপক ছিল। যারা আসবে কাশ্মীরে তো এখানে একটা ট্র্যাডিশনাল ডিশ অবশ্যই ট্রাই করবে। তো আমরা যেটা মানে খাবো ভেবেছিলাম ওটা, ওর নাম হচ্ছে ওয়াজওয়ান, তো আমাদের আগেই বলেছি, তো ওটা আমরা পরের বার ট্রাই করবো। আর দুটো রেস্টুরেন্ট একদম ডাল লেকের ধারে, আমরা স্ট্রিম থেকে খেলাম, তার ঠিক পাশেই আর একটা রেস্টুরেন্ট আছে, ওটার নামটা কি বলো, ঠিক একদম পাশে হয়েছে স্ট্রিম আর এক, ওটা হচ্ছে 2 নম্বর ঘাটের কাছেই একদম, তো রেস্টুরেন্টটা সত্যি ভালো আর ভালো ভিড়ও আছে, তো আমাদের বেশ ভালো লেগেছে, তো এটা রিকমেন্ডেড, তোমরা এখানে এসে আরামসে খেতে পারো, নো চাপ। এখন বাজে রাত্রি 10টা,
রাত্রি 10টার সময় কাশ্মীরের রাস্তায় যে আমরা এইভাবে হাঁটছি, এটা আমার স্বপ্নের অতীত। মানে আমার মুখে জাস্ট ফোনের ফ্ল্যাশটা পড়ছে বলে তোমরা হয়তো বুঝতে পারবে না রাত্রে, মানে রাস্তাটা কতখানি অন্ধকার। আমি দাঁড়িয়ে যাবো, দেখতে পাচ্ছি না নিশ্চয়ই, ফোনে লাইট জ্বালিয়ে যাবো। তো যাই হোক, এটা মানে আমার কতগুলো স্বপ্ন পূরণ হলো এখানে এসে। সারা জীবন যেন এইভাবে ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ করতে থাকি। আসলে ব্যাপারটা যেটা একটা অ্যাডভেঞ্চার, যতই বলো কাশ্মীরের রাস্তায় চিনি না, মানে কাশ্মীর তো সেইখানে রাস্তায় একা একা হাঁটার আলাদাই আনন্দ। আর এখানে নিজেদের মনে হবে খুব সেফটি, একটাই কারণে রাস্তায় রাস্তায় প্রচুর পুলিশ, আমাদের মতন ওখানে ডান্ডাধারী পুলিশ নয়, এখানে বড় বড় রাইফেলধারী পুলিশ। তো সুতরাং তুমি আরামসে হাঁটতে পারবে। কালকে আমাদের সোনমার্গ যাওয়া আছে, যদি বৃষ্টি বৃষ্টি না পড়ে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তো কালকে আমাদের সোনমার্গ যাওয়া আছে। আমাদের কাশ্মীর সিরিজের এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করো যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো চলো, টাটা।